তোয়ালে একবার এই পেছনে দেখো তো, ডিকিতে, ডিকিতে নেই। আরতি মাসি এখন কদিন আসছে না। ভেরি গুড মর্নিং সবাইকে। রোববার আজকে লুচি মাংস হতেই হবে, তাহলে রোববারটাকে জমে না। তো উঠে পড়েছি, 10টা প্রায় বাজতে যাচ্ছে, ব্লগটা এখন এখন থেকে চালু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। বাই দ্য ওয়ে, তোমাদের যাদের বাড়িতে শিউলি ফুল গাছ রয়েছে, তোমরা কি এখনও শিউলি ফুল পাচ্ছো? কারণ আমাদের বাড়ির এই ছোট্ট গাছটাতে আমরা এখনও টুকটাক টুকটাক করে ফুল পাচ্ছি। হ্যাঁ জানি বসন্ত এসে গেছে, তবে জানো তো এই ঝরে থাকা ফুল, তারপর ধরে থাকা কুঁড়ি দেখলে কোথাও যেন শরতের কথা মনে পড়ে যায়, তাই না? প্লিজ কমেন্টে জানাও। এই যে সরজিৎ কাকু গাড়ি মুছতে এসেছে, এই গাড়িটা অলরেডি মোছা হয়ে গেছে, মুছে সাইড অফ করে দিয়েছে। এটা তোয়ালে একবার এই পেছনে দেখো তো, ডিকিতে, ডিকিতে নেই। মাকে একবার জিজ্ঞেস করবে মার কাছে আছে কিনা, মাকে একবার জিজ্ঞেস করবে মার কাছে নেই। ঠিক আছে, হয়েছেটা এই যে আমি গাড়িতে না মানে নর্মাল লাল কাপড় ইউজ করাই না, কারণ দাগ পড়ে যায়, তাই জন্য তো মাইক্রোফাইবার ক্লথ ইউজ করে। সেটা মনে হয় ফুরিয়ে গেছে, আমার খেয়াল নেই বা কোথায় রেখেছি কে জানে মনে পড়ছে না। তো সেটাই সরজিৎ কাকু বলছে, জিজ্ঞেস করছে। আর একটা জিনিস হচ্ছে আমার গাড়িতে না সেরামিক কোটিং করা আছে, তো যার জন্য তোমরা যদি দেখো এই পাঁচিলে একটা স্প্রে রাখা আছে, ওটা হচ্ছে টার্টেলের সেরামিক স্প্রে, যেটা ধরো ওই 2 সপ্তাহে একবার 3 সপ্তাহে একবার মেরে এ করা হয়, ঘষা হয়। তো তাই জন্য আজকে হলো না। তো যা বলছিলাম, এই গাড়িটা অলরেডি মোছা হয়ে গেছে, সজিত কাকু সাইড করেও দিয়েছে, এটা এখন সাইড হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমি একটু বেরিয়েছিলাম, যেটা তোমাদের দেখাতে পারিনি। বেরোনোর কারণ হচ্ছে, যদি তোমরা গতকালের ব্লগটা দেখো, ওখানে দেখবে যে আমি দেখিয়েছি অ্যামাজন থেকে আমার এই কুকুরগুলোর জন্য কলার আর লিশ অর্ডার দিয়েছিলাম। হয়েছে কি, লিশটা এসছে, কলারটা আসেনি, তো সেটা একটা আলাদাই গল্প। 48 আওয়ার্স লাগবে ওদের ইনভেস্টিগেশনের জন্য, তো ততক্ষণ তো ওয়েট করতে পারবো না। আমি তাই জন্য তাড়াহুড়ো করে একটু বেরিয়েছিলাম, এখান থেকে আমাদের সামনে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে এলাম। কিছু সবজিও লাগতো, ওটাও কিনে নিয়ে এসেছি। এতটাই গরম পড়েছে যে ঘরের পর্দাগুলো দেওয়া থাকলে ঘরটা কি সুন্দর, বেশ অন্ধকার অন্ধকার থেকে যেন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আর পর্দাগুলো সরিয়ে দিলেই যেহেতু কাছের জানালা, ভীষণ রোদের তাপ ভেতরে ঘর টানে, যার জন্য ঘরটা ভীষণ তেতে থাকে। দুপুরবেলা বীভৎস গরম লাগে, যে কারণে পর্দা ঘুম থেকে ওঠাবার পরেও সরাইনি, কিন্তু তাও দিনের আলো একটু ঘরে এলে ভালো লাগে, তাই পর্দাগুলো সরিয়ে দিই। দেখি একটু পরে আবার টেনে দেবো, যাতে ঘরটা দুপুরবেলা রেস্ট যদি পাই নেওয়ার সুযোগ, তার আগে যেন ঠিকঠাক একটু অ্যাটলিস্ট একটু ঠান্ডা হয়ে যায় ঘরটা।
যেহেতু আরতি মাসি এখন কদিন আসছে না, তাই কদিন বেশ আমার একটু ছাদে আসা হচ্ছে, আর একটু ছাদে আসাই হয় না। আগে যখন ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম তখন সারাদিন কাজ করার পর ছাদে একটু আসতাম হাঁটাহাঁটি করার জন্য। এরপর তো অফিস চালু হয়ে গেলে সেটাও হবে না। এখন এসেছি এই বিহুর জামা কাপড়, ছোট্ট ছোট্ট জামা কাপড় ঝুলছে, শুকিয়েও গেছে, এগুলো তুলতে। তুলে নিয়ে যাব, গিয়ে করব লাঞ্চ। আজকে সানডে, ইউজুয়ালি সানডেগুলোতে আমাদের দেরিতেই খাওয়ার, মনে হয় সানডে আমাদের বাঙালিদের অনেকের বাড়িতে একটু দেরিতেই খাওয়া হয়। তো এখন যাব, গিয়ে করব লাঞ্চ। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা যেরকম বলছিলাম যে লাঞ্চ এখনও হয়নি, করতে যাব, বেলা বেশ অনেকটাই হয়েছে, তো সেটা সূত্র টেনেই বলি, খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 4:30 বেজে গেছে আজকে। আমার পরেও খাওয়া বাকি ছিল মা মাসিমণি অরিন্দর, আমি আগে আগে খেয়ে নিয়েছিলাম যাতে বিহুকে কেউ ধরার থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বাজে অলমোস্ট 7:30-8:15 কাছাকাছি, এবার যাব নিচে। একটু ঘুরে আসি নিচ থেকে, ওই চা বিস্কিট একটু খেয়ে আসি, একটু এনার্জি নিয়ে আসি, কারণ ঘরের হাল একেবারেই বেহাল, সেটাকে একটু হাল ফেরাতে হবে, একটু এনার্জি নিয়ে আসতে হবে আমাকে। আসছি একটু পরে। গুড ইভিনিং, কী করছো সবাই তোমরা? কোথাও ঘুরতে গেলে জানিও কোথায় ঘুরতে গেলে, কোথাও যদি খেতে গিয়ে থাকো, কারণ অবভিয়াসলি আমাদের বাচ্চা ছোট তো খুব একটা এখন বেরোনো হয় না। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কোথাও যদি গিয়ে থাকো বা কীভাবে কাটালে তোমাদের সানডে। আর আমি জানি না তোমরা কারা কারা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করি, তো তাদের খেলা আছে, দেখবো, সেটা বসে আছি, কখন চালু হবে সেটা দেখার জন্য মানে এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না। দেখা যাক কী হয় আজকে। আমি এনার ভিডিও করছি, ইনি আবার নিজেই ফটো তুলছে। দেখো কি চলছে, দেখো খালি দেখাই তোমাদেরকে এদিক থেকে। এই দেখো আজকে নতুন জামা পড়েছে, তোমাদের দেখানো হয়নি সারাদিন। দেখো হলুদ রঙের জামা পড়েছে সে। এই তো বসন্ত এসে গেছে না, সেজন্য তো উইকেন্ড তো কেটে গেল, রোববারও শেষ, শনিবার তো শেষ হয়েই গেছিল, কালকে থেকে আবার ধকল শুরু। একটা সুখবর যে মাঝখানে একটা ছুটি আছে হোলির, আর একদিন কম কাজ করতে হবে। তো আশা করি তোমরাও এক্সাইটেড হোলি নিয়ে, জমজমাট হবে একদম। তো চলো আজকে আপাতত এই পর্যন্ত, বেশি কথা বলবো না এখন। গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, টেক কেয়ার, টাটা।